এবার স্বাদটাই অন্যরকম বিষ্ণু। এই মাছটা খেতে এত সুস্বাদু হয়, একদম সিম্পল ভাবে রান্না করলেও কিন্তু খেতে দারুণ লাগে। তাই আমি একদম হালকা মশলায় এই তরকারিটা রান্না করব, আপনারা পুরো দেখতে থাকুন। আর আকাশের অবস্থাটা দেখুন, একদম মেঘলা, পুরো অন্ধকার হয়ে এসেছে। মাছটা কেটে নেব, মাছটা পিস করে নেব। আলু পটলটা কেটে নেব, আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, মাছটা ভেজে নেব। স্বাদ মতো লবণ, এক চামচ হলুদ গুঁড়ো, মাছটা ভালো করে মেখে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। মাছগুলো উল্টে দেব, এই মাছটা বেশি ভাজার দরকার নেই, এই মাছটা বেশি ভাজলে ভালো লাগে না, অল্প অল্প ভাজলেই টেস্ট লাগে খেতে। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে দেব। এই মাছটা কিন্তু কড়া ভাজা দেব না, স্বাদটাই অন্যরকম বিষ্ণু। আলুগুলো দিয়ে দেব, অল্প একটু হলুদ গুঁড়ো। আলুগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। গোটা জিরে, টমেটো কুচি, কেরা কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, এক চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, ভালো করে কষে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার দিয়ে দেবো পটলগুলো, এই মাছটা খেতে এত সুস্বাদু হয়,
একদম সিম্পল ভাবে রান্না করলেও কিন্তু খেতে দারুণ লাগে। তাই আমি একদম হালকা মশলায় এই তরকারিটা রান্না করব। আপনারা পুরো দেখতে থাকুন বন্ধুরা, গরম পড়তে না পড়তেই কিন্তু এত প্রত্যেক দিন বৃষ্টি নামছে, আর আকাশের অবস্থাটা দেখুন একদম মেঘলা, পুরো অন্ধকার হয়ে এসছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ধনে পাতা কুচি দিয়ে দেবো।